وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال النبي صلى الله عليه وسلم والله ما أدري وأنا رسول الله ما يفعل بي ولا بكم رواه البخاري উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ খুতবায়ে মাসুন্নার পর সূরা নাজম থেকে আয়াত নম্বর 3 ও 4 তেলাওয়াত করলাম এবং বুখারী শরীফের একটা হাদিস আজকে যে বিষয়বস্তুটি বলার ইচ্ছা করেছি সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আলিমুল গায়ব ছিলেন না, অর্থাৎ অদৃশ্যের খবর তিনি কিছুই জানতেন না বা বলতে পারতেন না। অথচ বিশেষ করে বারে সাগির উপমহাদেশে এবং তথা সারা পৃথিবীতে একটা বেদাতি দল যারা আছে, তারা মনে করেন যে আল্লাহ রসুল আলিমুল গায়ব ছিলেন, অদৃশ্যের খবর জানতেন। ইনশাআল্লাহ এ সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এবং বুখারী শরীফ হাদিস পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথাই বলতেন না। যখনই তিনি কথা বলেছেন ওহি দিয়েই কথা বলেছেন। তবে ওহির দুই প্রকার, একটা হয় ওহিয়ে মাতলু আর একটি হচ্ছে ওহিয়ে গ্যার মাতলু। ওহিয়ে মাতলু যেটা তেলাওয়াত করা হয় কোরআন শরীফ কোরআন মাজিদ যেটা, আর ওহিয়ে গ্যার মাতলু যেটা সহিহ হাদিস। তবে দুটোই প্রত্যাদেশ করা হতো, দুটোই ওহি করা হতো। তবে কোরআন মাজিদের ভাষা আল্লাহ তাআলা জিব্রিল মারফত স্বয়ং পাঠাতেন, আর সেই ভাষা জিব্রিল নিয়েছে যেটা নকল করতেন রাসূলকে শোনাতেন, সেটা হচ্ছে ওহিয়ে মাতলু, এটা কোরআন মাজিদ। আর আল্লাহ সহ যখন সহি হাদিস বলেছেন সেটাও আল্লাহ তাআলা কী করতেন, আল্লাহ রসুলের অন্তরে হৃদয়ে চিত্তে সেটা ডেলে দিতেন, প্রত্যাদেশ করতেন। আর রসুল সাল্লাম সেটা নিজের ভাষায় যেটা ব্যক্ত করতেন সেটা হচ্ছে ওহিয়ে গ্যার মাতলু, অর্থাৎ সহি হাদিস। আর একথাই মহান আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন সূরা নাজমের 3-4 আয়াতে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ সাল্লাম ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, ইচ্ছা থেকে নিজের মন থেকে কোনোই কথা বলেন না, বরং তিনি সেটাই বলেন যেটা তাকে প্রত্যাদেশ করা হয় বা ওহি করা হয়। তাহলে আল্লাহ রসুল ওহি ছাড়া কোনো কথা বলতেন না, বলার উদ্দেশ্য হচ্ছে আমার যেই সমস্ত রসুল্লাহ সাল্লাম ভবিষ্যতের খবর দিয়েছেন, যা কিছু করেছেন সেটা কি কোরআনের থেকেই অথবা আল্লাহর রসুলের অন্তরে আল্লাহ তাআলা ডেলে দিতেন বা জিব্রিল মারফত জানিয়ে দিতেন ভবিষ্যতের কথা, বা কোনো তখনই তিনি বলতেন। তিনি স্বেচ্ছায় নিজেই যে আলেমুল গায়েব অদৃশ্যের খবর জানতেন, এ ব্যাপারে একাধিক কোরআনের আয়াত আল্লাহ তাআলা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে তিনি আলেমুল গায়েব ছিলেন না। এবং কিছু এমন ঘটনা আছে যেগুলো পেশ করব যেগুলোতে রসুল আলেমুল গায়েব ছিলেন না পরিষ্কার হয়ে যাবে যে অদৃশ্যের খবর তিনি জানতেন না। যেমন আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে সূরা আরাফের 188 আয়াত নম্বর যে কুল্লা আমলিকুলে নাফসি নাফা ওয়ালা দররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী তুমি বলো, আমি আমার অন্তরের আমার জানের আমার জীবনের ভালো মন্দের আমি কিছুই মালিক নই, আল্লাহ যেটা চাই সেটাই হন। ওয়ালা উকুন্ত আলা আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওমা মাসানী সু ইন আন্না ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমি ইউমিনুন। আমি যদি অদৃশ্যের খবর জানতাম, পরিষ্কার ওয়ালা উকুন্ত আলা আলামুল গায়বা, আমি যদি অদৃশ্যের খবর জানতাম, গায়েবের খবর যদি আমি জানতাম, তাহলে আমি অনেক অনেক কল্যাণ কী করতাম, আমি সংগ্রহ করে নিতাম, লাভ করতাম। অমা মাসানিয়া সু, এবং আমাকে কোনো সময় ওয়াকল্যান খারাপ নিস্পর্শ করতে পারতো না। অমা আনা, আমি শুধুমাত্র একজন হচ্ছি বিশ্বাসীদের জন্য সতর্কবাহী এ সুসংবাদবাহী। তাহলে এই আয়াতে এত পরিষ্কার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব অদৃশ্যের খবর জানতেন না। অনুরূপভাবে সূরা আহকাফের 9 আয়াতে বলা হয়েছে যে তুমি বলো কুল মা কুনতু বিদআম মিনার রসুল ওমা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম। হে নবী তুমি বলো, আমি কোনো নতুন রসুল নাই, এর আগে অনেক রসুল এসেছেন। ওমা আদরি, আর আমি জানি না মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমার সঙ্গে কী ব্যবহার আল্লাহ তাআলা করবেন এবং তোমাদের সঙ্গে। এর অর্থ দুটোই হতে পারে, পার্থিবী জীবনে এই যে আমরা
আমি মক্কায় আমার জীবন কাটবে না মদিনায় কাটবে, না আমরা জয়ী হব না আমরা পরাজয়ী হব, না আমরা কীভাবে থাকবো এখানে এবং পরকালে কী হবে সেটা আমি জানি না। এটা আল্লাহ তাআলা স্বয়ং নবীকে বলছেন তুমি বলো। আর বুখারী শরীফে বলা হয়েছে ওয়াল্লাহি মাদরি, আমি লাদরি, আমি কিছুই জানি না, খোদার কসম, অথচ আমি আনা রাসূলুল্লাহ, আমি একজন আল্লাহ রাসূল। মাই ফালবি ওয়ালা বিকুম, তোমাদের সঙ্গে কী ব্যবহার করবেন আল্লাহ আর আমার সঙ্গে কী ব্যবহার করা হবে। আল্লাহ রাসূল এটা বিশেষ করে তখনই বলতেন যখন কোনো সাহাবী মৃত্যুবরণ করতেন আর কেউ তার ব্যাপারে জান্নাতি কথা বলতেন, সে জান্নাতি, তখন আসলে এই কথা বলতেন। তাহলে আল্লাহ রাসূল আলেমুল গায়েব ছিলেন না, এই সব আয়াতে পরিষ্কার হয়ে যাচ্ছে। ইহা ছাড়া হাদিস শরীফের দিকে যদি দেখি একাধিক ঘটনা ঘটেছে যেগুলো থেকে প্রমাণ হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব ছিলেন না। যেমন সূরা মুমতাহিনার প্রথম আয়াত অবতীর্ণ হওয়ার কারণ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। এই আয়াত অবতীর্ণের কারণ হলো যখন ছয় হিজরির সন্ধি, যখন হুদাইবের সন্ধি চুক্তি লিখা হলো, আর তার পরে পরে যখন কুরাইশের মক্কারা, মক্কার কুরাইশ অর্থাৎ মক্কার নেতারা যখন এই চুক্তি ভঙ্গ করে দিল, তখন ইসলাম জানতে পেরে তিনি গোপনভাবে মক্কা বিজয়ের জন্য তিনি সাহাবা ইকরামদের তৈরি হওয়ার নির্দেশ দিলেন। আর যখন আল্লাহ রাসূল এই নির্দেশ দিলেন তখন ঠিক সেই সময় এই গোপন খবরের ব্যাপারে মক্কা থেকে অনেক সাহাবি যেহেতু মদিনায় হিজরত করে গিয়েছেন, অনেকেরই আত্মীয় স্বজন আছে, সেহেতু তার আত্মীয় স্বজন তারা দেখভাল করবে। কিন্তু একজন সাহাবি ছিলেন যার নাম হাতে বিন আবি বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কোনো আত্মীয় স্বজন ছিল না, ইনিও মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন। ইনি মনে মনে ভাবলেন যে আল্লাহ রাসূল যে এই গোপনভাবে মক্কা বিজয়ের তৈরি নিচ্ছেন, তো এটা যদি আমি চিঠির মাধ্যমে যদি জানিয়ে দিই মক্কাবাসী অর্থাৎ কুরাইশে মক্কা নেতাদেরকে, তাহলে কী হবে, আমার সন্তানদের, আমার বাড়ি গাড়ি এবং আমার তারা সহযোগিতা করবে। এই বলে তিনি গোপন একটা চিঠি লিখলেন। আর সেই সময় একটি মেয়ে গায়িকায় বলা হয়েছে সে কিন্তু মদিনা থেকে মক্কায় গিয়েছিল এবং সেখানে কিছু চাওয়ার জন্য আল্লাহ রাসূল এবং অনুসারে সহযোগিতাও করেছিলেন। আর এই মহিলাটার হাতেই এই হাত বিন আবি বালতা একটি পত্র লিখে মিন আবি আবি বালতা ইলা কুরাইশে মক্কা লিখে পত্র রূপে লিখে দিলেন, আর ওই চিঠি নিয়ে মহিলার হাতে দিয়ে দিলেন। এদিকে আল্লাহ তাআলা রাসূল কিছু জানতে পারছিলেন না। জিবরিল মারফত আল্লাহ তাআলা জিবরিল আলী সালামকে পাঠালেন এবং বলেন তুমি নবীকে বলো যে তোমার গোপন তত্ত্ব প্রকাশ হয়ে যাবে, তুমি যে সাহাবায়ে কেরামকে বলেছ একটা মহিলার হাতে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিটা যেন তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নাও। আর এটাও বলা হয়েছিল যে মেয়েটিকে তোমরা ধরতে পারলে রওজায়ে খাক একটি জায়গাতে পাবে। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাম কী করলেন, আলী, মেকদাদ এবং জুবাইর বিন আওয়াম রাজিয়াল্লাহু তাআলা আনহুম তিনজনকে দ্রুত অশ্বরোহীতে পাঠালেন যে যাও এবং সেই মহিলাকে তোমরা ধরে নিয়ে এসো বা চিঠিটা নিয়ে আসবে। ঠিক এরা দ্রুতগামী অশ্বরোহী হয়ে গেলেন। আর আল্লাহ রাসূল যেটা বলেছিলেন যে রওজায়ে খাক নামক স্থানে মহিলার দেখবে একটা উটের উপরে চলে যাচ্ছে, সে মক্কা গামিনী মহিনার কাছে একটি পত্র আছে তোমরা সেটা কেড়ে নিয়ে আসবে। ঠিক সেখানে গিয়ে ওভারটেক করলেন আর মহিলাকে আগা পেরে তাকে ঘিরে ফেললেন, বলে তুমি পত্র দাও। সে প্রথমে অস্বীকার করলো, কয়েকবার অস্বীকার করার পর বুখারী শরীফের শব্দ তিনারা বললেন লানু জাররে দান্নাকে, তুমি পত্র বের করে দাও নচেত তোমাকে উলঙ্গ করবো আমরা। মতান্তরে দুই রেওয়ায়ত কোনো সময় বলে এখান থেকে হোক আর কোথায় এই জায়গা থেকে হোক, তিনি চিঠি বের করে দিলেন হাতে বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা হোক। যখন চিঠি পেলেন তখন আল্লাহ রাসূল জানতে পারলেন যে চিঠিটা কার পক্ষ থেকে গেছে। তাহলে আল্লাহ রাসূল আলিমুল গায়েব হতেন, তাহলে তিনি কেন জানতে পারলেন না? চিঠি পাওয়ার পর জানলেন যে মিন আবি আবি বালতা, ফরম লেখা আছে, ফরম মিন আবি বালতা টু ইলা মক্কা লেখা আছে। তখনই আল্লাহ রাসূল সাল্লাম তিনি যেহেতু বাদরি সাহাবি, আর বাদরি সাহাবি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইমালু মাসে তুমি কদ গফারতু লাকুম, তোর আমল যা ইচ্ছা তাই তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, মানে যে কোনোই গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। উমার রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত সাহাবি, তিনি খুবই তাতিল বলেন
যে তিনি বলতেন সঙ্গে বলেন আল্লাহ রাসূল ছাড়েন এর গর্দন আমি উড়িয়ে দিচ্ছি। রাসূল বললেন ইনি বাদরি সাহাবী। তেনাকে বললেন উনি বললেন আমি কোনো বেদিন বা কুফরি করার জন্য লিখিনি, আমি শুধু এইটুক সৌজন্যমূলক যে আমার কেউ আত্মীয় স্বজন নাই সেই জন্য এই চিঠিটি লিখেছিলাম। মোট কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল আলিমুল গায়েব হতেন তাহলে তিনি জানতে পারলেন না কেন। অনুরূপভাবে সূরা নূরের ইফকে আয়েশার ঘটনা লম্বা ঘটনা, গাজওয়ে বানির মুস্তালিক থেকে আল্লাহ রাসূল ফিরছেন, সংক্ষেপে বলছি সময় শেষ বেশ অল্প, গাজওয়ে বানির মুস্তালিক থেকে ফিরে আসার সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে একটি জায়গায় বিশ্রাম করার জন্য একটু বিশ্রামের জন্য রুকলেন রাত্রে, সেখানে সবাই পাড়াও ডাললেন। আর ফজরের আগেই আল্লাহ রাসূল বেশিরভাগ সফরে যেতেন, সাহাবায়ে কেরামকে বলে কুচ কর এখান থেকে সবাই চলো, আর ফজরের আগেই সবাই তখন তৈরি হয়ে বেরিয়ে তৈরি নিলেন। আর সেই সময় যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা পালকির মতো হাওদাজ, আরবিতে হাওদাজ বলা হয়, সেখানে ছিলেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন যে হাওদাজ থেকে উঠিয়ে ঘোড়া উপরে রাখো। আয়েশার শরীর হালকা ফুলকা ছিল, অল্প বয়সী মেয়ে, সেহেতু তিনারা উঠিয়ে রেখে নিলেন, কিন্তু তিনারা জানতে পারেননি যে এখানে এর মধ্যে আয়েশা আছেন কি। সেখান থেকে কাফেলা রওনা হয়েছে, আর আল্লাহ রাসূলের নিয়ম ছিল যে কাফেলা রওনার পর একজন সাহাবীকে ওখানে রেখে দিতেন যে যদি কোনো সামান ছুটে গেলে সে নিয়ে আসবে সকালে। আর এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়খানা করতে গিয়েছিলেন, আর ওখানে যাওয়ার পর তিনি বাথরুম যে দেখছে হার নেই, সে তো হার খোঁজার জন্য আবার ওখানে গিয়েছেন। আর এদিকে রওনা হয়ে গেছে কাফেলা, আর হাওদা যে আয়েশা নেই, অন্য চার পাঁচজন ছেড়েছেন, কিছু বুঝতে পারেননি যে এর মধ্যে লোক আছে কি নাই। যাই হোক, তিনি এসে একটা চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে পেলেন পর্দার আয়াতের অবতীর্ণের পর। আর এদিকে সফওয়ান বিন মুয়াত্তাল অন্যদিকে ছিলেন, যখন সকালটা হয়ে উঠছে তিনি আয়েশাকে দেখে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মা আয়েশা এখানে কেন। সঙ্গে সঙ্গে তিনি নিজের উঠকে নিজে বসালেন, আর আয়েশাকে বসিয়ে উঠকে বসিয়ে বললেন তুমি উঠে বস, আপনি উঠে বসুন। আর আয়েশা উঠে বসলেন, আর উঠো তিনি চললেন না, তিনি সফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর নাম, তিনি ঘোড়ার লাগাম ধরে হেঁটে টেনে টেনে তিনি ভাবলেন যে আল্লাহ, আয়েশা ভাবলেন যে আল্লাহ রাসূল যখন জানতে পারবেন অবশ্যই তিনারা দাঁড়াবেন, সেখানে যে মিলিত হব। আর তাই হলো। এদিকে মুনাফিকরা সুযোগ নিল, আব্দুল্লাহ বিন উবাই আর তিনজন সাহাবিকও, সংক্ষিপ্ত কথা, হাসান বিন সাবিত এবং মিসতা বিন ওসাসা, হামনা বিনতে জাহাস, তিনজনকে সাক্ষী খাড়ো করে বদনাম রটিয়ে দিল আব্দুল্লাহ বিন উবাই আর মুনাফিক। এই লোকের সঙ্গে রাসূলের না আয়েশার সতীত্বে কলঙ্কের দাগ লাগালো। একদিন নয়, দুই দিন নয়, সেই ঘটনা পুরো মদিনা চর্চা হতে লাগলো। আয়েশা কি লম্বা হাদিস বুখারিতে, সংক্ষিপ্ত কথা হয়েছে আয়েশা একদিন জানতে পারলেন যে আমার ব্যাপারে এরকম দাগ দেওয়া হয়েছে। মিস্তার মা আয়েশার খাদেমা ছিল, তিনি একদিন দেখছেন হুচুট খেয়ে পড়লো, তখন উনি বলছেন তা আয়েশা মিস্তা মিস্তা ধ্বংস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কী ব্যাপার, তুমি তোমার ছেলের জন্য বদদোয়া করছো, বলছি তুমি জানো না তোমার সতীত্বে কলঙ্কর দাগ দিয়েছে, আর যার সাক্ষী আমার ছেলেও আছে। আয়েশা রাদিয়াল্লাহু সেদিন থেকেই হতাশে জ্বর হয়ে গেল, বাড়ি গেলেন, অনেক কথা, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলও সন্দেহ করতে লাগলেন যে যদি হয়ে থাকে তুমি তওবা করো। শেষ পর্যন্ত আয়েশা 50 অথবা 55 দিন পর আল্লাহ তাআলা সূরা নূর থেকে 10 থেকে 20 পর্যন্ত আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা আয়েশার সতীত্বর তিনি প্রকাশ করলেন। আল্লাহ রাসূল আলিমুল গায়েব থাকতেন তাহলে তিনি সন্দেহ কেন করতেন, আর তিনি এসব এত চিন্তিত কেন হতেন। এইভাবে আল্লাহ রাসূল ডেলি মহিলাদের নিজের হুজরাত শরীফ, রাসূলুল্লাহ আসরের পর প্রত্যেকটা স্ত্রীর বাড়িতে প্রত্যেকটা কোয়ার্টারে রুমে রুমে যেতেন, আর ভালো মন্দ খবর নিতেন তার কী প্রয়োজন। এইভাবে কিন্তু জাইনাব বিনতে জাহাস, ফুফাতো বোন, যেটা আল্লাহ তাআলা বিয়ে পড়িয়েছিলেন, জাইদের সাথে আগে বিয়ে ছিল, এই মহিলার কাছে কিন্তু আল্লাহ রাসূল একটু লেট হয়ে যেত। আর ওখানে লেট হওয়ার কারণ ছিল যে সে জাইনাব বিনতে জাহাস তিনি একটু মধু পান করাতেন। এদিকে হাফসার আয়েশা দুটো দল ছিল মহিলা, আল্লাহ রাসূলের বিবিদের দুটি দল হয়ে গেছিল, একটা আয়েশার দল ছিল আর একটা অন্য দল ছিল। আয়েশার হাফসা এরা কিন্তু কূটনীতি খেলতে লাগলো যে জাইনাবের কাছে এত লেট করছে আল্লাহ রাসূলের কারণ কি, ওরা জানতে পেরেছে। তারপরে বলল যে আল্লাহ রাসূল যখন আসবে আমাদের কাছে, তখন হাফসাকে বলল, আরও চারজন ছিল, সাউদা ছিল আরেকজন, কার নাম, যে বলবে যে আল্লাহ রাসূল যখন পাশে আসবে আর আদর করবে, তখন তোমরা বলবা যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। আল্লাহ রাসূল আয়েশার কাছে গেলেন, বলছেন আপনার মুখ থেকে মাগাফির গন্ধ আসছে। তারপর হাফসার কাছে গেলেন, সাউদার কাছে গেলেন, সবাই এই কথা বলছে। আল্লাহ রাসূল মনে ভাবলেন কী ব্যাপারটা, আর মাগাফির হচ্ছে একটা আঠালো, যেমন ওই জিয়ালের গাছ, জিয়ালার গাছ বা দেখবেন সাজনার গাছে যেটা হয় ছুটির গাছে, এরকম মিঠা আঠা, কিন্তু সেটা খেলে গন্ধ হয়।
আল্লাহর সাথে তা খাইনি আমি। তারপর দিন ওই আবার জাইনাবের কাছে মধু খেয়েছেন, আবার সেই মতো তিনি যাচ্ছেন, আয়েশা আবার বলছেন, হাফসা তাই বলছেন, সাউদা তাই বলছেন যে আপনি মাগাফির খেয়েছেন, মনে মুখ গন্ধ করছে। আল্লাহ রাসূল নিজের উপরে সেটা কী করছেন, মধুকা হারাম করছেন। তখনই আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারযাত আজওয়াজিক। হে নবী, আমি যেটা হালাল করেছি সেটা তুমি কেন হারাম করছো, তুমি তোমার বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল যদি আলিমুল গায়ব হতেন তাহলে তিনি তো জানতে পারতেন যে আয়েশা হাফসার চক্রান্তে এরকম ঘটনা ঘটছে, তা আল্লাহ রাসূল আলিমুল গায়ব ছিলেন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব বুখারী শরীফের ব্যাখ্যা দেখবেন তাফসিরে, কিতাবুত তাফসির বুখারীতে, অনুরূপভাবে আল্লাহ রাসূল মক্কা থেকে নাখলা নামক একটি জায়গাতে একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়ছেন, ফজরের সালাত তেলাওয়াত করলেন। আর যখন রাসূলের উপরে ওহী অবতীর্ণ শুরু হয় তার আগে কিন্তু শয়তানেরা আকাশে কিন্তু খুব উঠানামা করেছেন অনেক দূর পর্যন্ত, কিন্তু আল্লাহ রাসূলের উপরে যখন ওহী শুরু হয় তখন কিন্তু আল্লাহ তাআলা খুবই তিনি পাহারাদার নিযুক্ত করলেন যে শয়তান যদি মোটেই উপরে না আসতে পারে। শয়তানের তাই জিনেরা দেখলো যে উপরে এত কেন শাসন বিভাগ চলছে, উপরে যেতেই পারাছে না, কারণ কি, তাই পূর্ব পশ্চিমে শয়তান এই জিনের দলেরা ছড়িয়ে পড়লো। দিয়ে দেখছে বাতলে নাখলা, এমন একটা নাখলা নামক জায়গাতে আল্লাহ রাসূল হজরে সালাত পড়ছেন, কী সুন্দর কোরআন তেলাওয়াত, ওই জিনের জামাতেরা কোরআন শুনল, তারপর তিনারা ইমান নিয়ে আসলেন। কিন্তু আল্লাহ রাসূল জানতে কিছুই পারলেন না, আল্লাহ তাআলা সূরা জিন অবতীর্ণ করলেন প্রথম আয়াতে, কুল, প্রথমেই বলে হে নবী বলো যে কুল ওহিয়া, আল্লাহ রাসূলকে বলে তুমি বলো আমার কাছে ওহি হয়, ওহি করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, আন্নাহু ইস্তামা নাফারু মিনাল জিন, যে জিনের একটি দল কোরআন শুনেছে, এবং ফাকালু তারা কোরআন শুনে ইন্না সামিনা আজাবা কোরআন আজাবা, আমরা আজি আশ্চর্য কোরআন শুনেছি, তারা তখন বলল। তাহলে আল্লাহ রসুল এখানে যে জিনেরা কোরআন শ্রবণ করলো, অথচ আল্লাহ রসুল কিছুই জানতে পারলেন না, আল্লাহ তাআলা সূরা জিনকে অবতীর্ণ করে রসুলকে জানালেন, তা আল্লাহ রসুল আলিমুল গায়ব ছিলেন, তাহলে আল্লাহ রসুল আলিমুল গায়ব ছিলেন না। অনুরূপভাবে রাল আজাকওয়ান দুই গোষ্ঠী দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন আর বললেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেহেতু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হে আল্লাহ রসুল আপনি কিছু কারি এবং হুফাজে কেরামকে আপনি প্রেরণ করেন আমাদের সঙ্গে, যারা আমাদেরকে এবং নিজে স্বীয় গোত্রদের জাতিদের শিক্ষা দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম চয়ন করে করে বেছে 77 জন সাহাবিকে হুফাজে কেরাম কারিকে পাঠিয়েছিলেন, রাল আর জাকওয়ান ওই দল কাফেলার সঙ্গে আর রাস্তার মধ্য রেখে তাদেরকে সকলকে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহ রসুল যদি গায়েবের খবর জানতেন তিনি কখনোই বেছে বেছে 77 জন সাহাবিকে কারি যারা হুফাজে কোরআন ছিলেন পাঠাতেন না। বুখারী শরীফের হাদিস অনুরূপভাবে ওকাল আল ওরাইনা কাবিলার লোকেরা মদিনায় এলেন, এসে আল্লাহ রসুলকে বলল ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের আবহাওয়া ঠিক হলো না, গায়ে আবহাওয়াটা কিন্তু মদিনা শ্যুট হচ্ছিল না। তখন আল্লাহ রসুল বললেন তোমরা, আমি একটি গোলাম দিচ্ছি, এই গোলাম কিনে যাও আর এই কিছু উঁট, সাদকার উঁট, আর তোমরা পাহাড়ে থাকবে, আর উটের সে দুধও খাবে আর প্রসাবও খাবে, তোমাদের সুশরীর সুস্থ হয়ে যাবে। তাই করলো ওকাল আর ওরাই নাই কাবিরার লোকের কিছু লোককে দিয়ে আল্লাহ নিজের একটা খাদেম নিজের গোলামকে দিয়ে পাঠালেন, আর ওইখানে গিয়ে তারা কিছুদিন থাকার পর যখন সুস্থ হলো, সুস্থ হওয়ার পর সেই কী করলো, ওই গোলামকে তারা মুসলা করে হাত কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, চোখ উঠিয়ে নিয়েছিল, এটাকে আরবিতে মুসলা বলা হয়, বিভিন্ন রকমের শাস্তি দিয়ে সেই গোলামকে তারা শহীদ করেছিল। আল্লাহ রসুল জানতে পারলেন, পেছন থেকে কাফেলা রওনা করে তাদেরকে রসুল ধরে নিয়েছিলেন, তাদেরকে ওই রসুল মুসলা ওইভাবে শাস্তি দিয়েছিলেন, সেটা বলার উদ্দেশ্য নেই। আল্লাহ রসুল যদি আলিমুল গায়ব হতেন তাহলে তিনি কিছু পাঠাতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তায় হাসান আর হোসেন দুই ছেলের দুই নাবালককে নিয়ে ঘুরছেন, আর একটি খেজুর পেলেন, আর খেজুর পর পর হাসান মুখে দিয়ে দিয়েছেন, আর রাসূল বলছেন গাফ গাফ ফেলো ফেলো, আল্লাহ রাসূল সন্দেহ করছেন এটা সাদকার মাল না কোন মাল, যদি আল্লাহ রাসূল কত বাঁচতেন দেখেন, একটা পড়ে পাওয়া খেজুর
পড়ে পাওয়া খেজুর হাসান মুখে দিয়েছেন সাদকা আমাদের জন্য হারাম, যদি সাদকার খেজুরটা হয়ে থাকে হারাম চলে যাবে তোমার পেটে। আর হারাম সাদকা রাসূল সাল্লাম বলছেন আল্লাহ আমার জন্য হারাম করেছেন, আল্লাহ রাসূল এত সতর্ক করেছেন, আমরা কত হারামের সঙ্গে জড়িয়ে আছি। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল যদি আলিমুল গায়েব হতেন তাহলে খেজুরটা তিনি ফেলতে বলতেন না। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন গেটে, বুখারি সমস্ত বুখারি শরীফের হাদিস এবং মুসলিমের, একদিন বুখারি শরীফের হাদিস, আল্লাহ রসুলের ফজরের পরে কোনো এক মহিলা ডাক দিয়েছেন আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহ রসুল কে আছে, মান কে ছিল বলে জাইনাব, রসুল মান সাইয়ানাত জাইনাব, কোন জাইনাব? উনি বললেন ইমরাত ইবনে মাসুদ, আমি আবদুল্লাহ বিন মাসুদের স্ত্রী জাইনাব বলছি। তা আল্লাহ রসুল যদি আলেমুল গায়েব হতেন তিনি তো সেটুক পার্থক্য মাত্র গেট এবং রুম, তো বলছেন কোন জাইনাব? তা আল্লাহ রসুল যদি আলিমুল গায়েব অদৃশ্যের খবর জানতেন তাহলে এতগুলো ঘটনা তিনি তাহলে কিছুই ঘটতো না, আল্লাহ রসুল আলিমুল গায়েব ছিলেন না। এইভাবে আল্লাহ রসুল গাজওয়ায়ে খাইবারে আল্লাহ রসুল যখন বিজয় করলেন, এক ইহুদি মেয়ে তার তাড়াহুড়া করে মাংস করে আল্লাহ রসুলের দাওয়াত দিলেন, আর যেই দাওয়াতে মাংসতে বিষ ছিল সঙ্গে সঙ্গে রাসুল যেই সাহাবিকে নিয়ে সেই ভক্ষণ করেছিলেন সাহাবি মারা গেল। আল্লাহ রসুল আল্লাহর মুজিজা অনুযায়ী যেহেতু তাওরা জবুরে ছিল রসুল বিষ খেয়ে মারা যাবে না, আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন, কিন্তু সেই বিষের প্রতিক্রিয়া সারা জীবন রসুলকে সহ্য করতে ছিল, এমনকি মৃত্যুর সময় সেটা দেখা দিয়েছিল। আল্লাহ রসুলের মসজিদে নববীতে তাহলে আল্লাহ রসুল আলিমুল গায়েব হতেন, অদৃশ্যের খবর জানতেন তাহলে তিনি সেই মাংস ভক্ষণ করতেন না। অনুরূপে মসজিদে নববীতে একজন বুড়ির বৃদ্ধা মহিলা ঝাড়ু দা দিতেন, হঠাৎ মারা গিয়েছে সাহাবায়ে কেরাম রাত্রি মাটি দিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল বলছে ওই বৃদ্ধা লোকটা কই মহিলাটা, সে মারা গেছে আমরা মাটি দিয়েছি, তোমরা কেন আমাকে খবর দাও নি? তাহলে আল্লাহ রসুল আলেমুল বুখারি শরীফ হাদিস আলিমুল গায়েব হতেন তাহলে অবশ্যই আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেন না। এভাবে অনেক রেওয়ায়েত আছে বুখারি মুসলিমের যে আল্লাহ রসুল, এইভাবে অনেক ঘটনা আল্লাহ রসুলে ঘটেছে, সেটাই আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন যে নবীকে যে তুমি বলো যে আমি আমার নফসের আত্মার ভালো মন্দের কোনই মালিক নই আল্লাহ ছাড়া, ওয়ালাউ কুনতুল আলামুল গাইবা লাস্তাকসারতু মিনাল খায়র ওমা মাসানিয়াস সু, আমি যদি আলিমুল গায়ব অদৃশ্যের খবর জানতাম তাহলে অনেক অনেক কল্যাণ আমি কি লাভ করতাম এবং কোনোরকম অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। আল্লাহ তাআলা শেষ সময় বলবো আমরা যেন যারা এরকম বাদ আকিদা আছে তারা যেন আমরা আকিদা সঠিক করে নিই, এবং যে ভাইরা শুনছে তাদেরকে দাওয়াত দেবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সকলকে কোরআন এবং সহি সুন্না বুঝা এবং তার উপরে আমল করার তৌফিক দেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.